গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম সবার আগে যদি পেতে চাও বাংলাতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে তোমাদের জন্য। যারা যারা আবেদন করবে, এখানে তোমাদের নিয়োগ করবে ডিজিটাল সুরক্ষা অ্যান্ড রোজগার বিকাশ সংস্থার তরফ থেকে। এই নতুন আপডেটটি আমরা নিয়ে চলে এসেছি। এখানে তোমাদের জন্য দারুণ একটি অপরচুনিটি প্রকাশিত হয়েছে। যারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কি রয়েছে, সিলেকশন কিভাবে করা হবে, সম্পূর্ণটাই দেখবো এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সম্পূর্ণ তথ্য বাংলাতেই পেতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। অফিসিয়াল নোটিফিকেশন আমরা ডাউনলোড করে নিয়েছি, তোমরা অন স্ক্রিন দেখো, ফাইল নাম্বার এখানে দেয়া রয়েছে। এখানে সাধারণত নিয়োগ করা হচ্ছে নোটিফিকেশন ডেট যেটা দেয়া রয়েছে 10/3/2022-এর নোটিফিকেশন ডেট রয়েছে। এখানে আবেদন করতে গেলে প্রকাশিত নোটিফিকেশন রুলস অনুযায়ী কি কি পোস্ট রয়েছে সেগুলো একবার দেখে নিই। কন্টেন্ট রাইটার পোস্ট রয়েছে এখানে 186টি টোটাল কন্টেন্ট রাইটারের পোস্ট বা ভ্যাকান্সি রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 48টি পোস্ট বা ভ্যাকান্সি রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য 106টি ভ্যাকান্সি রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে 10+2 যোগ্যতা থাকতে হবে আবেদন করতে গেলে, অথবা এখানে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার কোর্সের উপরে। অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখা থেকে, রেকগনাইজড ইনস্টিটিউট বা বোর্ড থেকে। এখানে তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার কোর্স যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে থাকলেই হবে। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে 10+2 যোগ্যতা থাকলেই হবে। ডিপ্লোমা ইন কম্পিউটার কোর্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট, এখানেও তোমাদের একই বলা হয়েছে 10+2 যোগ্যতা, এবং তোমাদের যে কোনো জায়গা থেকে কম্পিউটার কোর্স করা থাকলেই আবেদন করতে পারবে। চলে আসি আবেদন প্রার্থী কিভাবে আবেদন করবে বা তার আরো ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেব। এখানে আবেদন করতে গেলে এজ ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে দেখে নিই। এজ ক্রাইটেরিয়া এখানে 18 মিনিমাম বয়স হতে হবে, ম্যাক্সিমাম 35-এর মধ্যে বয়স হতে হবে। 25/4/2022 অনুযায়ী এই বয়সটি ধরা হবে। আবেদন করবে যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ, তাদের জন্য 5 বছর ছাড় থাকবে। ওবিসি নন ক্রিমি লেয়ার হতে হবে, 3 বছরের ছাড় থাকবে। পিডব্লিউডি হলে 10 বছরের জন্য বয়সের ছাড় থাকবে। এইগুলো হচ্ছে বয়সের জন্য ছাড় পাওয়া যাবে, সমস্ত যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ দেয়া রয়েছে সেগুলো এখানে দেয়া হচ্ছে। স্টাইপেন্ড অ্যাজ পার, এখানে তোমাদের স্টাইপেন্ড দেয়া হচ্ছে যেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী 11,500 থেকে 19,200 টাকা পর্যন্ত এখানে তোমাদের স্টাইপেন্ডের ব্যবস্থা করা রয়েছে। এগ্রিমেন্ট এখানে দেয়া রয়েছে, দেখো এগ্রিমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ এখানে তোমাদের দেয়া রয়েছে। ট্রেনিংয়ের কী কী এগ্রিমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশান কী রয়েছে সেইগুলো দেখে নেবে। এখানে তোমাদের জন্য আবেদন করা দুটি মাত্র ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ভিজিট করে আবেদন করতে পারো। আবেদন ফিজ এখানে কি রাখা হয়েছে, আবেদন ফিজ জেনারেল ওবিসি ইডব্লিউএস 500 টাকা, এসসি এসটি পিএইচ এর জন্য 300 টাকা আবেদন ফিজ রাখা হয়েছে। এছাড়াও অনলাইনে আবেদন করতে পারবে। যারা যারা এখনো ভিডিওটাকে লাইক শেয়ার করুনি, লাইক শেয়ার করে অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কটা চেক করে নেবে, আমরা অফিসিয়াল নোটিফিকেশান বা বিজ্ঞপ্তির লিঙ্কটা দিয়ে দেব। এখানে তোমাদের এক্সাম নেওয়া হবে, যেটা হচ্ছে সিলেবাস দেওয়া রয়েছে জেনারেল স্টাডিজ, রিজনিং, ম্যাথ, এর উপরে ভিত্তি করে তোমাদের এক্সাম নেওয়া হবে। টোটাল 200 মার্কসের এক্সাম থাকবে। এখানে তোমাদের ডিউরেশন বা টাইম থাকছে 90 মিনিটের ডিউরেশন বা টাইম, 1/3 এখানে তোমাদের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা দেবে তার নেগেটিভ মার্কিং থাকবে, 1/3 এমসিকিউ টাইপের তোমাদের কোয়েশ্চেন আসবে। এছাড়াও অনেক এখানে ডিটেলস রয়েছে, তোমরা যারা যারা আরও ডিটেলসে জানতে চাইছো অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কটা ফলো রাখো। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলেই আমরা অফিসিয়াল নোটিফিকেশান বা বিজ্ঞপ্তির লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। এছাড়াও তোমরা যদি এখানে আবেদন করতে চাও, 25/3/2022 থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট 24
4/2022। বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কটা ফলো করেন, পিডিএফটা ডাউনলোড করতে পারো। এছাড়াও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সুমনজব.ইন, তোমরা এই ওয়েবসাইটেও সার্চ করে তোমরা দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটা রয়েছে তোমরা হোম বাটনে যখনই প্রেস করবে এখানে দেখবে যে নতুন একটা বিজ্ঞপ্তি, তারপরের যে সেকেন্ড বিজ্ঞপ্তি DSRVS এর যে ডেটা এন্ট্রি অপারেটর বা অন্যান্য যে বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে ক্লিক করলেই তোমরা আবেদন করতে পারবে। 340টা ভ্যাকান্সি যে পোস্টের আমরা এতক্ষণ আলোচনা করলাম এর অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক এখানে দেখো, আবেদন করার লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি এবং ওয়েবসাইট যেটা রয়েছে তারও লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। তিনটে লিঙ্কই তোমরা পেয়ে যাবে এখান থেকে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি কিছু হেল্প হয় থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা প্রথমবার দেখছো চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এই রকম নতুন আপডেট সবার প্রথম পেতে হলে। দেখা হবে নেক্সট ভিডিওয়।